বাংলাদেশের একজন মন্ত্রীর স্ত্রী চাকরি খেল একজন সরকারি কর্মকর্তার, মন্ত্রী নন মন্ত্রীর স্ত্রী। এই খবরটি ইতিমধ্যে বাংলাদেশের গণমাধ্যমে বেশ চাউর হয়েছে। চলুন, কি হলো, কিভাবে হলো এবং কার চাকরি গেল, কে চাকরি খেল, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। ওপেন দ্যাস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওপেন দ্যাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। ঈশ্বরদী রেল জাংশন, মন্ত্রীর একজন আত্মীয়, মন্ত্রীর স্ত্রীর ফুফাতো বোন এবং তার ছেলে রেলে করে যাবেন, বিনা টিকিটে যাবেন, এসি কামরায় যাবেন, ভিআইপি কামরায় যাবেন। যখন তারা টিকিট করলেন না, যখন তারা বিনে টাকায় বিনে টিকিটে রেলের একটি ভিআইপি কেবিন বুকিং করে জোর করে যাচ্ছেন, তখন টিটি তাদের কাছ থেকে টিকিট চেক করে। যখন টিটিকে তারা টিকিট না দেয় এবং টিটি তখন তাদেরকে বলে এভাবে তো সম্ভব নয়, এটি রাষ্ট্রীয় রেল, অর্থাৎ এই যে রেলে করে আপনারা যাচ্ছেন সেটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেখানে কোনো মন্ত্রীর আত্মীয়দের জন্য বিনা টিকিটের ব্যবস্থা নেই। ঠিক এই কথাটি সহ্য হয়নি মন্ত্রীর স্ত্রীর ফুফাতো বোন ইয়াসমিনের। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি মন্ত্রীর স্ত্রীকে জানালেন। মন্ত্রীর স্ত্রী টিটিকে ফোন করলেন, টিটি সেই ফোনটি ধরেনি। তখনই মন্ত্রীর স্ত্রী খেপে যান, কেন তার ফোন ধরল না টিটি। ঠিক এই কারণে তিনি ঈশ্বরদী রেল জাংশনের যিনি প্রধান তাকে ফোন করে বললেন সেই টিটির চাকরি খাওয়ার জন্য। আর সেই মন্ত্রীর স্ত্রীর ধমকে রেল কর্মকর্তা বাধ্য হয়ে টিটিকে বরখাস্ত করেন। এই বিষয়টি যখন গণমাধ্যমে আসে তখন সরাসরি মন্ত্রী বিষয়টিকে অস্বীকার করেন। তিনি বলেন, আমার কোনো আত্মীয় সেই ট্রেনে ছিল না। কিন্তু কে কোথায় কার আত্মীয় পরিচয় দিয়েছে, একটা অন্যায় করেছে, আর সেটার জন্য আপনি যার পরিচয় দিয়েছে তাকে আপনি অপরাধী বানায় আপনারা খবর পরিবেশন করবেন, এটা হয় না। আর ঠিক এই খবরটি যখন আবারও প্রচার হয়, আর ঠিক তখনই একাত্তর টিভির একজন সাংবাদিক, আমার বন্ধু পারভেজ রেজা, তিনি বিষয়টিকে তদন্ত শুরু করেন। তিনি টেলিফোনে কথা বলেন সেই ইয়াসমিনের সঙ্গে যিনি মন্ত্রীর স্ত্রীর ফুফাতো বোন পরিচয় দিয়েছেন, এবং তিনি বিস্তারিত বলেন। চলুন তার বক্তব্যটা আমরা একনজর শুনে আসি। টিকিট কাটছে এসিও আলমে, রেলমন্ত্রীর ওয়াইফ নিজে মুখে টিকিট করছে, করার পরে গার্ড স্টেশন মাস্টার বলছে ম্যাডাম টিকিট করা লাগবে না, এই টিটি ওই যায় উল্টা পাল্টা কথা বলছে, ট্রেন কি তোমার বাপের। বাংলাদেশে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণ করা এবং তাদেরকে জরিমানা করার কারণে রেলের একজন কর্মীকে শাস্তি দেওয়ার একটি খবর দেশের গণমাধ্যম প্রকাশ করার পর রেলমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন ওই তিনজন তার আত্মীয় নন। বাংলাদেশের পত্রিকাগুলোতে প্রকাশিত খবর অনুযায়ী বুধবার রাতে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে তিনজন যাত্রী বিনা টিকিটে এসি কেবিনে ভ্রমণ করছিলেন। বিনা টিকিটে ভ্রমণের জন্য ওই তিনজন যাত্রীকে জরিমানা করেন কর্তব্যরত চিঠি। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। রেলমন্ত্রী বলছেন যাত্রীদের কাছ থেকে অসদাচরণের লিখিত অভিযোগ পেয়ে ওই রেলকর্মীকে বরখাস্ত করা হয়েছে। দেখা যাচ্ছে ঈদের সরকারি ছুটির মধ্যে যে রাতে অসদাচরণের ঘটনা ঘটেছে তার পরদিনই লিখিত অভিযোগ করা হয়েছে, এবং ওই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই রেলকর্মীকে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পাকশি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেছেন ইমরুল কায়েস নামে এক ব্যক্তি হাতে লেখা চিঠিতে ওই টিটির বিরুদ্ধে অতিরিক্ত টাকা দাবির এবং হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন। লিখিত অভিযোগে ওই টিটিকে মাদকাসক্ত বলেও উল্লেখ করা হয়েছে। চিঠিটি 5ই মে বৃহস্পতিবার স্বাক্ষর করা হয়েছে, অর্থাৎ কায়েস ট্রেনে চড়ে ঢাকায় পৌঁছেই অভিযোগ দায়ের করেছেন, আর অভিযোগ দেওয়ার সাথে সাথেই টিটি শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঈশ্বরদী রেল শ্রমিক লীগের একজন নেতা এস এম আহসান উদ্দিন জানিয়েছেন এই ঘটনায় রেলের শ্রমিকরা ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন। ওই শ্রমিক নেতা প্রশ্ন তোলেন যে কারোর বিরুদ্ধে একটি অভিযোগ আসলো, অভিযোগকারী তো মিথ্যাও বলতে পারে, আপনি তদন্ত করে দেখলেন না, জিজ্ঞাসা করলেন না, কিন্তু সাময়িক বরখাস্ত করে দিলেন, এটা কি আইন সিদ্ধ হয়েছে? রেলমন্ত্রী নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন,
বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। টিটির কোনো গাফলতি আছে কি না সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে তিনি জানান। যদি প্রমাণিত হয় যে টিটির কোনো দোষ ছিল না তবে তার শাস্তি হবে না। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বেরিয়েছে, চৌঠা মে রাতে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে তিনজন যাত্রী বিনা টিকিটে এসি কেবিনে ভ্রমণ করেছিলেন। ট্রেনটি খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকা আসছিল। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওই তিনজন যাত্রী রেলের একটি এয়ার কন্ডিশন কামরায় ভ্রমণ করছিলেন, কিন্তু তাদের কোনো টিকিট ছিল না। তারা নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে শোভন টিকিট কেটে দিয়ে এসি কামরায় ভ্রমণ করতে দেওয়ার অনুরোধ করেন। বিনা টিকিটে ভ্রমণের জন্য ওই তিনজন যাত্রীকে জরিমানা করেন কর্তব্যরত টিটি। পরদিন বৃহস্পতিবার সংশ্লিষ্ট টিটিকে সাময়িক বরখাস্তের আদেশ জানানো হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেলওয়ে, এখানে প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে, আর সেই অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতি মানুষকে টিকিট করতে হবে তার ন্যায্য টাকা এবং ন্যায্য পথ হিসেব করে। অর্থাৎ আপনি কত দূর যেতে চাইবেন সেই অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে আপনাকে টাকা দিতে হবে, আর সেই টাকার জন্য টিকিট নিতে হবে, আর সেই টিকিটের ব্যবস্থা রেল জংশনে থাকে। কিন্তু মন্ত্রীর আত্মীয় বলে টিকিট লাগবে না, আবার জোর করে ভিআইপি কেবিন নিতে হবে। এটি কি আমাদের দেশেই সম্ভব? পৃথিবীর উন্নত দেশগুলোতে উন্নত রেল ব্যবস্থায় আমরা কখনো দেখিনি যে প্রধানমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীও বিনে পয়সায় ট্রেন জার্নি করে। এই ঈদ মৌসুমে মানুষ যখন টিকিট পায় না, মানুষ একটি টিকিটের জন্য হাহাকার করে, তখন টিকিটগুলো যায় কোথায়? কম বেশি হয়তো আমরা এবার বুঝতে পারছি। আবার যখন টিটি ফোন ধরবে না তিনি তার দায়িত্ব পালনে, অর্থাৎ টিটি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন, টিটির দায়িত্ব টিকিট চেক করা। তিনি যখন টিকিট পেলেন না তখন তারা পরিচয় দিল আমরা মন্ত্রীর আত্মীয়, আর ঠিক এই বিষয়টি তিনি বিশ্বাস করতে পারেননি, আর তাই তাকে বরখাস্ত হতে হলো। এইভাবে যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চলে তবে দিন শেষে আমরা শ্রীলঙ্কার মতো হারিয়ে যাব, বিলীন হয়ে যাব। আমরা জানি বাংলাদেশে বর্তমান সরকার উন্নয়নের একটা নিদর্শন তৈরি করছে। এই প্রধানমন্ত্রীর আমলে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, তবে এই প্রধানমন্ত্রীর আমলে দুর্নীতিরও রেকর্ড ভেঙেছে বলে তথ্য পাচ্ছে গণমাধ্যমের সূত্রে। তাহলে এই সরকারের উন্নয়নগুলো ঢেকে যাচ্ছে এরকম কিছু মন্ত্রীদের অপকর্মের জন্য। চলুন দর্শক, রেল মন্ত্রী কি বলেছেন এক নজর শুনে আসে। আমি তো চিনি না, জানি না, বা এই ধরনের কোনো আত্মীয় আছে কিনা আমার নলেজও নাই। গণমাধ্যমের সূত্রে জেনেছি মন্ত্রী বলেছেন কোনো আত্মীয় নন। আবার সেই মহিলা বললেন তিনি রেলমন্ত্রীর স্ত্রীর ফুফাতো বোন, এবং কেবল ফুফাতো বোন নন, সেই মন্ত্রীর স্ত্রী তার বাসায় থেকেছেন এক রাত। আপনি আর মন্ত্রীর মিসেস তখন একই সাথে ঘুমাচ্ছিলেন, একই জায়গায় ছিলেন? হ্যাঁ, একই জায়গায় ছিলাম, ঘুমাচ্ছিলাম রাত তিনটায়। আমার ফুফাতো বোন হয়, হ্যাঁ। অর্থাৎ সম্পর্কটা যে আছে, আত্মীয় যে আছে সেটা সত্য। আবার মন্ত্রী সেই আত্মীয়দের আশ্বস্ত করেছেন যে আমি সরকারি বিধান মানার জন্য একটি প্রতিবাদ বা একটি নিয়ম অনুযায়ী লিখিত প্রতিবেদন দিতে হবে, সেখানে আমাকে বলতে হবে যে আপনারা আমার কোনো আত্মীয় নন। অর্থাৎ মন্ত্রী যে গণমাধ্যমের কাছে বক্তব্য দিয়েছেন তারা আত্মীয় নন সেই বিষয়টিও মিথ্যা। যদি কোনো মন্ত্রী তার শপথ ভঙ্গ করে মিথ্যা বলেন তিনি কি মন্ত্রী পরিষদে থাকতে পারেন? এই প্রশ্নটি থাকলো। বলছে যে আপু আপনি টেনশন করেন না, মন খারাপ করেন না, আমি আমার যে বয়ানগুলো লিখছি এটাতে আমার লেখা কর্তব্য ছিল। আমরা কম বেশি জানি এই রেল বাংলাদেশের একটি অলাভজনক প্রতিষ্ঠান হয়ে গেছে। পৃথিবীর প্রতিটি দেশ, ভারত পাকিস্তান থেকে শুরু করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আমরা দেখি রেল থেকে সরকার হাজার হাজার কোটি টাকা আয় করছে, কিন্তু বাংলাদেশ এই রেলের মাধ্যমে কেবল গচ্চা দিচ্ছে, অর্থাৎ কেবল জরিমানা দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই রেলের অর্থগুলো কোথায় যায়? এর আগে আমরা দেখেছি কালো বিড়ালের গল্প, কিভাবে চাকরির নামে অবৈধ টাকা লুটেছিল এক মন্ত্রী। এরপর দেখেছি আমরা আরেক মন্ত্রীকে, তারপর এলেন এবার আরেক মন্ত্রী। এই মন্ত্রীরা কি রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন তাদের আত্মীয়দের সেবা দেওয়ার জন্য, নাকি জনগণকে সেবা দেওয়ার জন্য? একজন সাধারণ মানুষের রেলে যেইটুকু অধিকার রয়েছে, একজন মন্ত্রী পরিবারের বা মন্ত্রীর আত্মীয়র সমান অধিকার রয়েছে। আমি যদি টিকিট কেটে রেলে যাত্রা করি আপনাকেও করতে হবে। আপনি মন্ত্রী বলে রাষ্ট্র আপনাকে অর্থ দিচ্ছে, বেতন দিচ্ছে, গাড়ি দিচ্ছে, পতাকা দিচ্ছে, সুবিধা দিচ্ছে, সম্মান দিচ্ছে, আর আপনি এত কিছু পাচ্ছেন কেবল আমাকে সেবা দেওয়ার জন্য। যদি আমি সেবা বঞ্চিত হই তাহলে আপনি সেই সম্মানটুকু পাবার যোগ্যতা রাখেন না।
প্রশ্ন হলো, এরকম পরিস্থিতির কারণ কি? বাংলাদেশ নামক রাষ্ট্রটি টিকে আছে স্বজনপ্রীতির উপর, দলীয় পদ স্বজনপ্রীতির মাধ্যমে, মন্ত্রিত্ব স্বজনপ্রীতির মাধ্যমে, আবার সেই মন্ত্রী এমপিরা ক্ষমতায় বসে চেয়ারে বসে তারাও স্বজনপ্রীতি করেন। ট্রেনে যাত্রায় স্বজনপ্রীতি, বিমানে যাত্রায় স্বজনপ্রীতি, রাষ্ট্রীয় বড় বড় পদে স্বজনপ্রীতি। তাহলে আমরা আম জনতা কোথায় যাব? আমাদের তো কোনো এমপি মন্ত্রী আত্মীয় নেই, তাহলে আমাদের জায়গা কোথায় হবে? প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।